নমস্কার বন্ধুরা, বঙ্গনারী রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার ভিডিও। সরস্বতী পুজোর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের রান্নার রেসিপি শুরু করছি। আজকে বানাতে চলেছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি ভেজিটেবিলগুলোকে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা সরু সরু করে। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি এইসব ভেজিটেবিলগুলো নিয়েছি। আপনারা চাইলে আরও ভেজিটেবিল দিতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল, সাদা তেল। তারপরে ভেজিটেবিলগুলোকে আমি ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো একটু মজে আসলে কড়াইশুঁটিটা দিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন অয়েল। তারপরে আমি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। ফুলকপির সাথে আমি একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো লাল লাল করে ভেজে একসঙ্গে সবজির সঙ্গে তুলে নিচ্ছি। ফ্রাইড রাইসের চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দুয়েকের জন্য। এবার একটি হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে। এবার ভিজিয়ে রাখা চালগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি একটা স্ট্রেনারে ঢেলে নেব। এবার ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচের দানা, জায়ফল, দারচিনি আর তেজপাতা। কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। এবার সম্পূর্ণ গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি, আগে তেজপাতা, তারপরে এলাচ, এক এক করে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। ফোড়নটা একটু চড়বড় করে আসলে আমি আগে থেকে যে ভাতটা নামিয়েছি সেই ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে নেড়ে চেড়ে মিষ্টি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম কাজু। আর আগে থেকে ভেজিটেবিলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম রাইসের সাথে। ভাতটা যদি এভাবে ভেজে করা যায় তাহলে স্বাদটা একটু অন্যরকম হয়, আর আপনারা অন্যভাবেও করতে পারেন, ভাতের সাথে ভেজিটেবিলগুলো মিশিয়ে এভাবেও করা যায়। আমি এভাবে করি কারণ স্বাদটা একটু অন্যরকম লাগে। দেখুন আমার রাইস তৈরি হয়ে গেছে, আমি একটি সার্ভিং বলে রাইসটা তুলে নিয়েছি।